নমস্কার বন্ধুরা, হারমোনিয়াম ক্লাস উইথ সুনন্দা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আপনাদের সাথে আমি সুনন্দা। আজকের ক্লাসে আমরা একটি খুব সুন্দর পয়লা বৈশাখ উপলক্ষে গান হারমোনিয়ামের মাধ্যমে শিখতে চলেছি। তো গানের কথা আসার আগে বলে রাখি যে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও দেখার শেখারও জানার সুযোগ করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আগামী দিনের আসা আপডেটেড ভিডিওগুলি আপনাদের মিস না হয়ে যায়। আপনারা আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে ফলো লাইক দুই করতে পারেন, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তো অনেকেই রয়েছেন যারা সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখছেন, তো ওভাবে কোনো চ্যানেলই, যে শুধু আমার চ্যানেল বলে নয়, কোনো চ্যানেলই কিন্তু আপনারা ঠিকঠাক করে আপডেট ভিডিওগুলো আপনারা পাবেন না যদি না আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। কারণ আমি এখানে ডিটেলসে দেখেছি, আমি পরে স্ক্রিনশটটাও দিয়ে দেবো, তো সে কারণে বলছি শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপডেটেড অনেক ভিডিওই থাকে যেগুলো মিস হয়ে যায়, সেগুলো হয়তো আপনারা আমাদের হয়তো অনেকটি ইম্পর্টেন্ট, সে কারণে বলছি সাবস্ক্রাইব করে রাখুন। তো গানটি তাল ত্রিতাল বা তিন তাল, গানটিতে পাঠ রয়েছে স্থায়ী ও দুটি অন্তরা। গানটি আমরা বি ফ্ল্যাটে শিখব। তো প্রথমে আমরা দেখে নেব সারগামটা। ঠিক আছে, তো প্রথম স্থায়ীর প্রথম লাইন, দুচোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে শুধু তাকে ভালোবাসো, এসো হে বৈশাখ এসো এসো। চলুন শিখে নেওয়া যাক। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমি অঝরে শুধু চলে যাচ্ছে আমাদের প্রথম লাইন, প্রিয় উষ্ণতা লাগে, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পড়বে, তারই হাত ছুঁয়ে দেখি আঁখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ওজনাকে, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো।